হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগানের সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। টুডেজ ভিডিও ইজ স্পন্সার্ড বাই ওয়ান ফুটবল। One Football is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. So thank you One Football for sponsoring this video. Tumra jara shob shomoy international football er khobor rakhte bhalobasho, tomar priyo bideshi club er somosto khobor ek jagatei pete chao, One Football is the perfect app for you. Live scores theke shuru kore league standings, live player updates, shobtai tumra kintu One Football e peye jabe. To jara ekhono ei app ta ke download koruni, niche description e link dewa royeche, tumra shekhan theke giye ei app ta ke download kore nite paro. যাই হোক, আমরা এবার চলে আসবো আজকের মেইন টপিকে। এবং টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা আলোচনা করব যে এটিকে মোহনবাগান এক্স্যাক্টলি কি লাইন আপ নিয়ে নামতে পারে এফসি নাসাপের এগেনস্টে। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা যে তারা একেবারে অল আউট অ্যাটাকিং লাইন আপ নামাতে পারবে না, বিকজ দলটা এফসি নাসাপ, সো দে হ্যাভ টু ডিফেন্ড ব্যাক। এবং সেকেন্ড হচ্ছে আমাদের এমন একটা লাইন আপ বানাতে হবে যেটা কিন্তু হাবাসের প্ল্যানিং এর সাথে মোটামুটি মিলতে পারে। যেরকমটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমরা রিসেন্টলি হয়তো সুভাষিস বোসের ইন্টারভিউ পড়েছো, যেখানে কিন্তু সুভাষিস বোস খুব ভালো করে জোর দিয়ে বলেছেন যে তারা দুবাইতে যে ট্রেনিং ক্যাম্পটা করলেন এই 8 দিন ধরে, সেখানে যেই নতুন টেকনোলজি ইউজ করা হয়েছে এফসি নাসাপের, লাস্ট 4-5টা ম্যাচ দেখা হয়েছে, সেখানে নাসাপের দুর্বলতাগুলোকে তুলে ধরেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং এছাড়াও কোথায় কোথায় তাদের শক্তি রয়েছে যা অ্যাকচুয়ালি একজন কোচ করেন, যে কোনো একটা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উইকনেসেস স্ট্রেংথস এগুলো মানে দেখিয়ে দেওয়া প্লেয়ারদের, যে তারা এইভাবে এক্সপ্লয়েট করতে পারে নাসাফকে বা এই এই জায়গাগুলোতে এটিকে মোহনবাগান প্লেয়ারদের সতর্ক থাকতে হবে। তো এখানে কিন্তু নতুন টেকনোলজি ইউজ করেছেন অ্যান্টোনিও হাবাস, যেটা কিন্তু দুবাইতে অ্যাভেলেবেল তিনি পেয়েছেন, এবং সেখান থেকে সুভাষিস বোস কিন্তু বলছেন যে আমাদের বেশি করে জোর দেওয়া হচ্ছে উইং পজিশনগুলোতে, মানে গোয়িং ফরওয়ার্ড অ্যাটাকিং এর সময়ও কিন্তু দুটো উইং প্রচন্ড রকমভাবে ইনভলভ থাকবে এটিকে মোহনবাগানে, সেরকমই ডিফেন্সিভলিও কিন্তু দুটো উইং প্রচন্ড রকমভাবে ইনভলভ থাকবে। এবং উজবেকিস্তানে গিয়েও যে 2 দিন প্র্যাকটিস তারা করতে পারবে, সেখানেও কিন্তু এই উইং প্লেয়ের ওপর হাবাস বেশি করে জোর দেবে। তো হাবাসের খেলা স্টাইলের সাথে যদি আমরা এই মানে তার এই ট্যাকটিক্সগুলোকে আমরা অ্যানালাইজ করি, তাহলে একটাই ফরমেশন কিন্তু এই মুহূর্তে সব থেকে বেস্ট হতে পারে, এবং সেটা অবভিয়াসলি অ্যান্টোনিও হাবাসের খুবই পছন্দের 3-5-2। এবং অ্যান্টোনিও লোপেজ হাবাসের কাছে কিন্তু সেই অ্যামিউনিশন রয়েছে, সেই বারুদ কিন্তু রয়েছে এই ফরমেশনে দলটাকে নামানোর। আগে কিন্তু এত উইং ব্যাক পজিশনে এটিকে মোহনবাগানের প্লেয়ার্স ছিল না, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লেফট উইং ব্যাক, মানে দে ডিডন্ট হ্যাভ অপশনস দেয়। তো অ্যান্টোনিও হাবাস চাইলেও কিন্তু মানে মানে ফ্রিকুয়েন্টলি 3-5-2 ফরমেশনে তার দলকে নামাতে পারছিলেন না, বিকজ সুভাষিস বোস কিন্তু সেখানে একা খেলছিলেন। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে দে হ্যাভ গট মাইকেল সুসাইরাজ ব্যাক, অ্যান্ড দ্যাট ইজ আ বিগ বুস্ট ফর দেম। অ্যান্ড বারবার কিন্তু অ্যান্টোনিও হাবাস বলে এসছে যে মাইকেল সুসাইরাজ তার এই ফরমেশনে, এই 3-5-2 ফরমেশনের সব থেকে ইম্পর্টেন্ট যোদ্ধা। এবং সেরকমই কিন্তু রাইট উইং ব্যাক পজিশনেও তোমার কাছে ফিরে এসছে প্রবীর দাস। অর্থাৎ কিন্তু 3-5-2 ফরমেশনে যদি অ্যান্টোনিও হাবাস তার দলকে খেলাতে চান, তিনি কিন্তু নির্দ্বিধায় খেলাতে পারেন। হয়তো হুগো বোমাস নেই ঠিকই, বাট সেটাকে কাউন্টার করার জন্য ইউ আর গেটিং 2 এক্সট্রা প্লেয়ার্স ইন দ্য মিডফিল্ড। বাঁ দিক থেকে সুসাইরাস তুমি পাচ্ছ, রাইট উইং থেকে তুমি পাচ্ছ প্রবীর দাসকে। তো যদি আমরা 3-5-2 ফরমেশনটা অ্যানালাইজ করি, তাহলে গোলকিপার তো অবভিয়াসলি অমরিন্দর থাকছেন, 3 জন সেন্টার ব্যাক। আমার মনে হয় যে সুভাষিস বোসকে লেফট ব্যাক থেকে সেন্টার ব্যাকে অ্যান্টোনিও হাবাস খেলাবেন, এবং সুভাষিস বোসের সাথে কার্ল ম্যাথিউ থাকবেন, এবং কার্ল ম্যাথিউয়ের পাশে প্রীতম কোটাল থাকবেন। সুভাষিস বোস কিন্তু চাইলে প্রীতম কোটালের মতনই সেন্টার ব্যাক, মানে ভালো রকমভাবেই খেলতে পারবে। তো সেখানে সেন্টার ব্যাক 3 জন হয়ে গেল, স্ট্রং মানে সেন্টার ব্যাক পার্টনারশিপ 3টে।
তারপরে রাইট উইং ব্যাক থেকে আমি অন্তত দেখতে চাই প্রবীর দাসকে, বিকজ আশুতোষ মেহতা ডেফিনেটলি ইজ আ ভেরি গুড প্লেয়ার, বাট আমার কথা একটা গিয়ে মনে হয় যে প্রবীর দাস কিন্তু এই ফরমেশনে আরো ভালো মানিয়ে নিতে পারবে, যেহেতু তিনি মানে হাবাসের এই স্টাইলের সাথে বা হাবাসের এই স্টাইলে বহু ম্যাচ খেলেছেন এবং তার সাথে ডেভিড উইলিয়ামস বা রয় ক্রিস্টার যে বোঝাপড়া সেটাও কিন্তু বহু দিন ধরে তৈরি হয়ে আছে। সেই কারণে কিন্তু প্রবীর দাস কুড বি দ্য পারফেক্ট রাইট উইং ব্যাক ফর দিস টিম রাইট নাও। হ্যাঁ, হয়তো তিনি বহুদিন পর মাঠে নামবেন, তো সেটা একটা ফ্যাক্টর, তো সেই ডিসিশনটা হাবাস নেবেন যে প্রবীর বহুদিন ম্যাচের বাইরে আছে তো প্রবীরকে বসাবো, নাকি প্রবীর এই স্টাইলে বহু ম্যাচ খেলেছে তো তাকে রাখবো, তো সেই ডিসিশনটা হাবাসের। এবং লেফট উইং ব্যাকে আমার মনে হয় যে কোনো রকমের মানে দুনামুনাই থাকবে না, ওটা মাইকেল সুসাইরাজেরই হবে, বিকজ মানে ইটস হিজ প্লেস, মানে লেফট উইং ব্যাকটা মাইকেল সুসাইরাজের জন্যই মানে আমার মনে হয় ব্লক করে রাখা উচিত, বিকজ হি হ্যাজ প্রুভেন হিমসেলফ টু বি আ ভেরি গুড ডিফেন্ডার। এবং সেরকমই গোয়িং ফরওয়ার্ড কিন্তু যেরকমভাবে তিনি চান্সেস ক্রিয়েট করেন, গোলস করেন, অ্যাসিস্ট করেন, আই থিঙ্ক মাইকেল সুসাইরাজের জন্য ওই পজিশনটা একদম পারফেক্ট। লিস্টন কোলাসোকে আমি মনে হয় না লেফট উইং ব্যাক হিসেবে খেলাতে পারবো বলে, আই ক্যান প্লে হিম অ্যাজ লেফট উইঙ্গার বাট নট অ্যাজ আ লেফট উইং ব্যাক, আমি সেটা মাইকেল সুসাইরাজের সাথে পারবো। তারপরে দুজন সিডিএম, দুজন পিভট, একজন জনি কোকো আর একজন লেনি রড্রিগেজ, এবং আপ ফ্রন্টে অ্যাটাকিং মিডিও হিসেবে আমি অন্তত খেলাবো ডেভিড উইলিয়ামসকে, এবং সামনে দুজন স্ট্রাইকার মানবীর সিং এবং রয় কৃষ্ণা। আই থিঙ্ক ইটস হাই টাইম যে মানবীর সিংকে অ্যাজ এ প্রপার সেন্টার ফরওয়ার্ড হাবাস খেলান। হি ক্যান অবভিয়াসলি প্লে অ্যাজ এ রাইট উইং ব্যাক, বাট আমি ওকে ওই পজিশনে দেখতে চাই না, মানে রাইট উইং ব্যাকে খেলা মানে হচ্ছে মানবীর সিং এর খেলা পুড়ে যাওয়া, ওটা ওর পজিশন নয়, মানবীর সিং ইজ নট আ গুড ডিফেন্ডার, তো সেই কারণে কিন্তু ওই পজিশনটা প্রবীর দাসের জন্যই থাক। আর যদি প্রবীর দাসকে না খেলানোর সিদ্ধান্ত হাবাস নেন তাহলে সেখানে আশুতোষ মেহতাকে রাখা হোক, বাট মানবীর সিংকে আমি কোনো মতেই কিন্তু রাইট উইং ব্যাক পজিশনে দেখতে চাই না, স্পেশালি এফসি নাসাফের এগেনস্টে তো একদমই না, কারণ ডিফেন্ডিং করতে যদি মানবীর সিংকে বলা হয় তাহলে ওই দিকটা কিন্তু সব থেকে উইকেস্ট পজিশন হবে এবং নাসাফ কিন্তু ওই দিক থেকে অ্যাটাক এক্সপ্লয়েট করবেই করবে, বিকজ দে নো দ্যাট আ সেন্টার ফরওয়ার্ড ইজ প্লেইং অ্যাজ আ রাইট ব্যাক। তো সেখানে আমার কোনো সন্দেহ নেই যে হাবাস এই ডিসিশনটা নেবেন না, আর যদি নেন তাহলে আমি নিজে শকড হব, বাট আমার মনে হয় যে মানবীর সিংকে অ্যাজ আ সেন্ট্রাল ফরওয়ার্ড এই ম্যাচে অন্তত খেলানো উচিতই, অ্যান্ড ডেভিড উইলিয়ামসকে আমি অ্যাজ আ অ্যাটাকিং মিড এই জন্যই রাখছি, বিকজ অবভিয়াসলি কোয়ালিটির দিক থেকে এই মুহূর্তে যে কোনো ভারতীয় প্লেয়ারের থেকে ডেভিড উইলিয়ামস বেটার চান্সেস ক্রিয়েট করতে পারবেন, রয় কৃষ্ণার সাথে বেটার কম্বাইন তিনি করতে পারেন, এবং আইএসএলেও আমরা দেখেছি যে কিভাবে ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণার দিকে বল বাড়িয়ে দেন এবং মাঝমাঠ থেকেই বল বাড়িয়ে দেন, তো সেই কারণে কিন্তু ডেভিড উইলিয়ামস অ্যাজ আ অ্যাটাকিং মিডিও কুড বি আ চয়েস ফর অ্যান্টোনিও লোপেজ হাবাস। আর যদি তিনি মনে করেন যে না ডেভিড উইলিয়ামসকে আমি একেবারে রয় কৃষ্ণার সাথে পাশাপাশি খেলাবো, দেন হি ক্যান প্লে মানবীর সিং অ্যাজ আ অ্যাটাকিং মিড অর হি ক্যান প্লে লিস্টন কোলাসো অ্যাজ আ অ্যাটাকিং মিড, বাট আমি মনে করি যে ইট ওয়ন্ট বি দ্য রাইট চয়েস, বিকজ এই মুহূর্তে এটিকে মোহনবাগানে ইন্ডিয়ান অ্যাটাকিং মিডিও কেউ নেই, এবং একজন সেন্ট্রাল ফরওয়ার্ডকে এবং স্পেশালি একজন ভারতীয় সেন্ট্রাল ফরওয়ার্ডকে বা রাইট উইঙ্গারকে বা লেফট উইঙ্গারকে তুমি যদি অ্যাটাকিং মিডিও খেলাও সেটা কিন্তু আমার মনে হয় যে খুব একটা কাজে দেবে না, মানে এদের কাজ হচ্ছে ফিনিশ করা বা এদের কাজ হচ্ছে ক্রস বাড়ানো, এরকম ভাবে থ্রু বলগুলো কিন্তু আমরা দেখেছি মানবীর সিং বা লিস্টন কোলাসোর দুজনেরই কিন্তু সেরকম ভালো নয়, তো সেই কারণে কিন্তু এই কাজটা ডেভিড উইলিয়ামস বেশি ভালো পারবেন যেহেতু অবভিয়াসলি ফরেনার এবং বেটার পেডিগ্রির প্লেয়ার। হ্যাঁ, হয়তো তিনি এখনো তার সেরা ফর্মে আসতে পারেননি, বাট এই ম্যাচেও যদি তিনি তার সেরা ফর্ম না দিতে পারেন তাহলে আর কবে দেবেন আমি জানি না, ডেভিড উইলিয়ামসকে ডেফিনেটলি ভালো খেলতে হবে এই ম্যাচে, অ্যান্ড হুগো বোমাসের যে অ্যাবসেন্স সেটাকে ঢাকার জন্যে ডেভিড উইলিয়ামস নিডস টু প্লে হিজ বেস্ট গেম ইন দিস ম্যাচ। গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে জনি ককর, বিকজ জনিকে শুধুমাত্র ডিফেন্সও সামলাতে হবে না, তাকে কিন্তু গোয়িং ফরওয়ার্ড চান্সেসও ক্রিয়েট করতে হবে, অ্যান্ড কোথায় একটা গিয়ে কিন্তু হুগো বোমাসের রোলটাকেও জনি ককোকে পালন করতে হবে, তো সেই কারণে জনি ককোকে অনেক ওয়ার্কলোড নিতে হবে এই ম্যাচে, অ্যান্ড উই হ্যাভেন্ট সিন জনি ককো প্লে ফর এটিকে মোহনবাগান ইয়েট, বাট তার আগের ক্লাবগুলোতে আমরা দেখেছি তার খেলা এবং সেখানে কিন্তু তিনি ভালো রকমভাবেই কিন্তু অ্যাটাকে যোগ দেন, তো সেটা যদি তিনি করতে পারেন মানে কোকো উইলিয়ামস এবং কৃষ্ণা একসাথে যদি অ্যাটাক তৈরি করতে পারে তাহলে সেটা কিন্তু নাসাফের ডিফেন্সকে একটু দুর্বল করতে পারে বা দুর্বল দেখাতে পারে, এবং ডিফেন্সিভলিও কিন্তু কোকোকে মানে খুব তাড়াতাড়ি ট্রানজিশনটা করতে হবে সামনে থেকে পেছনে আসার, এবং পেছনে এসে তিনি কিন্তু মানে তাকে সাহায্য করতে হবে প্রীতম কোটাল, কার্ল ম্যাথিউ বা সুভাশিস বোসদের ডিফেন্সিভ ডিউটিসেও। সো আই থিঙ্ক জনি কোকো ইজ গোয়িং টু বি দ্য ব্যাকবোন অফ দিস টিম, মানে আমরা সবসময় বলি যে একদম স্ট্রেট লাইন যে একদম সেন্টার ব্যাক, সেন্টার মিডস, অ্যাটাকিং মিডিও, স্ট্রাইকার, এটা হচ্ছে পুরো দলের ব্যাকবোন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখতে গেলে এই দলের ব্যাকবোন হতে চলেছেন জনি কোকো, মানে তিনি কিন্তু খেলাটাকে পরিচালনা করবেন, তিনি কিন্তু বল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকবেন, তিনি কিন্তু ডিফেন্সিভ ডিউটিস পালন করবেন, এবং এছাড়াও কিন্তু ওই ডিফেন্সিভ ডিউটি পালন করে বলটাকে স্ন্যাচ করে অ্যাটাক তৈরি করা বা চান্স ক্রিয়েট করা, কাউন্টার অ্যাটাক মানে ইনিশিয়েট করা, সেই কাজটাও কিন্তু জনি কোকোর থাকবে, অর্থাৎ জনি কোকো নিডস টু বি অ্যাট হিজ ফিটেস্ট অ্যান্ড অ্যাট হিজ বেস্ট গেম,
তাহলে কিন্তু এটিকে মোহনবাগান নাসাফকে একটু হলেও চ্যালেঞ্জ দিতে পারবে। দেখো দলটা উজবেকিস্তানে, আমি আবারও বলছি যে এদেরকে হারানো অসম্ভব নয়, হারানো কঠিন, বাট এটিকে মোহনবাগান যদি ঠিকঠাক ম্যাচটাকে মানে সি আউট করতে পারে বা ম্যানেজ করতে পারে তাহলে এটিকে মোহনবাগানের কাছেও কিন্তু সুযোগ আসবে। লেনি আমি জানি না যে তিনি কেমন খেলবেন এই ম্যাচে, তার মানে লাস্ট কয়েকটা পারফরমেন্স লাস্ট ISL থেকে মানে ফেব্রুয়ারি মাস থেকে তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। মিস পাস, তারপরে বল স্ন্যাচ করে বলটা রিসিভ করতে গিয়ে কিন্তু একটা হেভি টাচ, বলটা নেওয়ার আগেই বলটা বেরিয়ে যাচ্ছে তার পা থেকে, সেই কারণে কিন্তু বল পজিশন বারবার লুজ করে ফেলেন। সো লেনিকে আমি এখনো মানে আমি জানি না যে লেনি কিরকম খেলবেন এই ম্যাচে। দীপক তাংড়ি থাকলে আমি অন্তত অবভিয়াসলি দীপক তাংড়ি এবং ককর পার্টনারশিপটাই রাখতাম, বাট আই থিঙ্ক এটিকে মোহনবাগান ক্যান ডেফিনেটলি পুট আপ আ ভেরি গুড টিম, আ ভেরি স্ট্রং টিম ইন ফ্রন্ট অফ FC নাসাফ। হ্যাঁ, হয়তো কয়েকটা জায়গায় এখনো দোনামোনা থেকে যাচ্ছে যে মাইকেল সুসাইরাজ ইঞ্জুরি থেকে ফিরে এসে কিরকম খেলবেন, প্রবীর দাস কিরকম খেলবেন যদি খেলেন, লিনি কিরকম পারফর্ম করবেন, জনি কোকো ডেবিউতে নজর কাটতে পারবেন কিনা, হুগো বোমাসের না থাকাটা কোন রকমের ইম্প্যাক্ট ফেলবে কিনা এই দলে, সুভাশিস বোস কে সেন্টার ব্যাক খেলানো সেটা ব্যাকফায়ার করতে পারে কিনা, ডেভিড উইলিয়ামসকে অ্যাটাকিং মিড খেলালেও ডেভিড উইলিয়ামস নিজের সেরা ফর্মে থাকতে পারবেন কিনা, রয় কৃষ্ণাকে সেই বলগুলো বাড়াতে পারবেন কিনা, এই কিছু জিনিস অবভিয়াসলি একটা চিন্তার বিষয় থেকে যাচ্ছে এটিকে মোহনবাগানের জন্যে। বাট এগুলো দেখো, দিজ আর পার্ট অফ দ্য গেম, যতক্ষণ না দল মাঠে নামছে এগুলোর উত্তর পাওয়া অসম্ভব। বাট এটিকে মোহনবাগান উইল প্লে ডিফেন্সিভ ফুটবল এগেনস্ট FC নাসাফ, তারা অ্যালাউ করবে নাসাফকে আসতে, বল স্ন্যাচ করে কাউন্টার অ্যাটাক ইনিশিয়েট করবে এবং সেখান থেকে তারা চেষ্টা করবে গোল করার, যেটা সাধারণত তারা করে থাকে প্রত্যেকটা ম্যাচে। সো অবভিয়াসলি তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই ম্যাচটা সম্পর্কে, তোমরা কি ভাবছো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ডিটেলড প্রিভিউ কালকে আসবে। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।